মার কিন্তু পালস রেট খুব লো। শোনো, একটু ডাক্তার ডাক্তার হবে। নিথর হয়ে গেছে। আসলে ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল। মানে পয়জন স্টমাকে এফেক্ট করে গেছে। সত্যি বলতে কি, এমন মারাত্মক পয়জন আমি দেখিনি। কয়েক মিনিটের মধ্যে পয়জন সারা শরীরে ছড়িয়ে গেছে। আচ্ছা, আপনাদের বাড়িতে এরকম মারাত্মক বিষ এলো কি করে? বুঝতে পারছি না। আমরা মাকে চা খেতে দেওয়া হয়েছিল। চা খাওয়ার পরেই মা হঠাৎ করে, ইটস টু লেট, কলকাতার হাসপাতাল নিয়ে গেলে খুব চেষ্টা করা যেত, কিন্তু এখানে বিশেষ কিছু করার নেই। কি বলছেন? কি করার নেই মানে? আপনার মার হার্ট খুব উইক, পালস খুব স্লো চলছে, জানি না হসপিটাল অব্দি পৌঁছানো যাবে কিনা। তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের মা সকলের সামনে, সকলের চোখের সামনে বিনা ট্রিটমেন্টে মারা যাবে, তাই তো? সরি, ওনাকে বাঁচানোর কোনো উপায় আমার জানা নেই। উপায় আছে। অন্তিম উপায়।
যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করবেন। সব দরজা বন্ধ হয়ে গেলেও তার স্মরণে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের এখন সেই পথে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু ওয়ার্ন করছি, এই সমস্ত ভোজবাজি করে মাকে মেরে ফেলার চেষ্টা করিস না কিন্তু তুই। রথিদেব, একমাত্র ঈশ্বরই পারেন চন্দ্রকলা দেবীকে আবার ফিরিয়ে আনতে। ঈশ্বরের উপরে ভরসা হারাবেন না। আমি সবার সামনে বলে দিলাম, যদি আমার মায়ের সত্যি সত্যি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে জ্যান্ত পুড়িয়ে মারব। জ্যান্ত অ্যাম্বুলেন্সে কল করছি দাদা। ডাক্তারবাবু যেরকম বললেন তাতে এই বিষ কিন্তু সারা শরীরে ওরা ছড়িয়ে পড়েছে। আর মনে রাখবেন, এই বিষ কিন্তু সাধারণ বিষ নয়। আর এখন হাসপাতালে নিয়ে যেতে গেলে চন্দ্রকলা দেবীকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না, তাই এই পথে যেতে হবে। গুরুদেব, আপনি যা করা করুন, মাকে প্লিজ আপনি বাঁচিয়ে দিন, প্লিজ। বড় ভাই কি বলছো তুমি? এভাবে চললে পরে মা চোখের সামনে তিল তিল করে মরে যাবে। তুমি একটু শান্ত হও না। প্লিজ সারা, এইভাবে তাবিজ কবজ এই সমস্ত অবৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়ে গেলে পরে মা চোখের সামনে মরে যাবে, আর সমস্তটা দেখার পরেও আমি শান্ত হয়ে বসে থাকবো না? আমি আমি আপনাকে বলছি, এই আপনাকে বলছি, যদি সত্যি সত্যি মায়ের কিছু হয় তাহলে কিন্তু আমি বাড়িতে আগুন লাগিয়ে দেবো, এটাও করে রাখলাম। তুই বোঝার চেষ্টা কর, মাকে হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তায় কিছু হয়ে গেলে মাকে বাঁচানো সম্ভব হবে না। আনবিলিভেবল, তুমিও মাকে মারতে চাইছেন, তুমিও মাকে মারতে চাইছো। তুমি গুড বয়, তুমি গুড বয় এই বাড়ির। এক বিশেষ পূজা প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে, তাদের ইষ্ট দেবতার নামে সবকিছু অর্পণ করতে হবে। এই শোনো তোমরা, রাজিমা, রাজিমা, রাজ, রাজিমা, 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 রাজিমা একবার উঠো, রাজিমা, রাজিমা একবার চোখ খুলে তাকাও, দেখো আমি এসেছি, তোমার দাদু ভাই এসেছে। রাজিমা, রাজিমা প্লিজ, প্লিজ কথা বলো, রাজিমা, রাজিমা প্লিজ ওঠো, তুমি ওঠো, রাজিমা, রাজিমা একবার চোখ খুলে তাকাও, রাজিমা, রাজিমা প্লিজ, প্লিজ আমার সাথে কথা বলো, রাজিমা, আমি আমি আর কোনোদিনও তোমার অবাধ্য হবো না, আমি তোমার সব কথা শুনবো, রাজিমা, রাজিমা প্লিজ, প্লিজ একবার একবার চোখ খুলো, রাজিমা, রাজিমা, রাজিমা। অবন্তিকা, পরিকল্পনা সমস্তটা ব্যর্থ হয়নি, বরং এইবার একটা সূত্রপাত ঘটেছে। আমার লক্ষ্য চন্দ্রকলা দেবী নয়, আমার লক্ষ্য সূর্যদেব। কাঠামোর ভিতে আঘাত করতে পারলে পুরো কাঠামোটাই ভেঙে পড়ে। এইবার তুমি তোমার অজান্তে সেটাই করেছো। এরপর সঠিক সময়ে আবার নতুন করে আঘাত আনতে হবে, তাহলেই গোটা রায় চৌধুরী পরিবার শেষ হয়ে যাবে। গুরুদেব এখনো বেঁচে আছেন ওই রায় চৌধুরী পরিবারকে রক্ষা করার জন্য। হে অপেক্ষা আমার সহ্য হচ্ছে না, হচ্ছে না। ধরে নাও গুরুদেবের মৃত্যুক্ষণ কালের অপেক্ষা মাত্র, কিন্তু তার আগে আমার গুপ্তচরের সঙ্গে কথা বলা প্রয়োজন। এই বাড়িতে ঠিক কি অবস্থা চলছে সেটা আমার জানা দরকার।